আজকে আমি আটা দিয়ে নান তৈরি করেছি নিরামিষ পনিরে তরকারি করেছি আর এই চাটনিটাও আছে নিরামিষ এটা আগে আমি করেছিলাম তো এখানে নানগুলো অনেকই সফট হয়েছে আর এটা আপনি যে কোনো সময় তৈরি করতে পারবেন তৈরি করতে বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে এই জিনিসগুলো আপনি তাড়াতাড়ি টেস্টি রেসিপি তৈরি করতে পারবেন তো এটা কিভাবে তৈরি করব। সেটা আমি এই ভিডিওতে আপনাকে দেখাবো এখানে আমি আটা নিয়েছি এটা আপনি এখানে ময়দাও নিতে পারেন এটা দু কাপের মতন নিয়েছি কম বেশি আপনি করতে পারেন এখানে আমি দই নিয়েছি তিন চামচ নিয়েছি যে টেবিল স্পুন থাকে সেটা ভর্তি করে তিন চামচের মতন নিয়েছি এরপর এখানে নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন এর মধ্যে দিয়ে দেব আমি চিনি তো এখানে এক চামচের মতন আমি চিনি নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দেব বেকিং এটা আছে বেকিং পাউডার সোডা নয় বেকিং পাউডার হাফ চামচের মতন আর বেকিং সোডা যে দেব সেটা এক চথাই চামচের মতন আর যদি আপনি সোডা আর বেকিং পাউডার না দিতে চান তাহলে এখানে এক চামচের মতন ইনও দিতে পারেন তাহলে আপনাকে দুটো দিতে হবে না তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি তেল দু চামচের মতন রিফাইন্ড তেল দিয়েছি আর এটাকে এবারে মেখে নেবো আটাটাকে আমি ভালো করে আটাটা বেশি শক্ত যেন থাকে না একটু নরমই থাকে তো এটা ভালো করে এইভাবে মেখে নিচ্ছি এখানে আটাটা ভালো করে মাখা হয়ে গেছে এরপর এটাকে আমি এইভাবে রেখে দেব যতক্ষণ আমার তরকারি হচ্ছে ততক্ষণ এটাকে এইভাবে ছেড়ে দেব। আটা মাখা পর আমি তরকারিটা শুরু করব তো সেই জন্য এটাকে আমি রেখে দিচ্ছি পনেরো কুড়ি মিনিট আনেক আছে এরপর এখানে তেল নিয়েছি রিফাইন্ড তেল তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরা শুকনো লঙ্কা দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু হিং যদি হিং না পছন্দ থাকে তাহলে স্কিপ করতে পারেন এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এটাকে একটু ভেজে নেব এখানে সব ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দেব আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আর আদা নিয়েছিলাম তো হাফ চামচের মতন আদা আছে আর তিনটে কাঁচা লঙ্কা ভালো করে কুটে নিয়েছি ওটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দিচ্ছি হলুদ আঁচটা এই সময় আমি একদম লো করে দিয়েছি কারণ মশলা দিলে ওটা জ্বলে যায় তো হলুদটাকে ভালো করে মিক্স করে নিয়েছি এর মধ্যে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো হাফ চামচ দিয়েছি ধনিয়া গুঁড়ো এটা ভালো করে মিক্স করে নিচ্ছি আর আঁচটা আবার বলছি লো রেখেছি নালে কি হবে মশলাগুলো জ্বলে যাবে এরপর এখানে টমেটো নিয়েছিলাম দুটো মিডিয়াম সাইজে টমেটো ছিল সেটা আমি কদ্দুকচ করে এর মধ্যে দিয়ে দিলাম এরপর এখানে আমি পনিরটা যে ছিল সেটা এক ছোট টুকরো নিয়ে কদ্দুকস করে নিয়েছি তো ওটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এটা দিয়ে তরকারিটা একটু গাঢ় হয়ে যাবে কেননা এর মধ্যে পেঁয়াজ দেওয়া হচ্ছে না তো সেই জন্য একটু গাঢ় হয়ে যাবে এরপরে এর মধ্যে একটু জল দিয়ে এটাকে আমি এবারে একটু নুন দিয়ে এর মধ্যে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য যেন মশলাটা ভালো করে যেন হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকাটা খুলেছি ও দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর চলে এসছে এই কালারটা সেজন্য আসে কেন এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি আর সেটা আমি তেলের মধ্যে দিয়েছি তেলের মধ্যে দিলে ওটা কালারটা খুব সুন্দর আসে পরে দিলে অত ভালো কালারটা আসে না তো তেলের মধ্যে যখন যে হিসাবে আমি দিয়েছি সেই হিসাবে দেবেন কালারটা এইভাবেই আপনার আসবে এর মধ্যে আমি দু চামচের মতন দিয়েছি সর এটা ঘরে যে দুধের ওপর সর থাকে সেটা দিলাম যদি আপনার কাছে ফ্রেশ ক্রিম থাকে সেটাও দিতে পারেন এটা দিয়ে এটা ভালো করে মিক্স করে নিচ্ছি আর এরপর আবার ঢাকা দিয়ে দেবো এক মিনিটের জন্য বেশিক্ষণ না এক মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো এক মিনিট পর আমি ঢাকাটা খুলেছি আর দেখতে পাচ্ছেন কত আরও বেশি কালারটা এর মধ্যে চলে এসছে তো এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি কাশ্মীরি মেথি হাফ চামচের মতন দিয়েছি তো এটা গন্ধটা খুব ভালো আসবে আর যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি এটা ছেড়ে দিতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পনির আর পনিরটাকে এর মধ্যে ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে আমি দুশো গ্রামের মতন পনির নিয়েছি তো এটা ভালো করে এর সঙ্গে মিক্স করে নিচ্ছি আর এর মধ্যে এবারে জল দেব তো জল যদি আপনি শুকনো রাখতে চান তো কম জল দেবেন আর যদি একটু ঝোলে মতন থাকে তাহলে বেশি জল দিতে হবে তো আমি এখানে হাফ কাপ থেকে একটু কম জল দিয়েছি এটা ঢাকা দিয়ে দিয়েছি পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা খুলেছি আর আঁচটা আমি মিডিয়ামে রেখেছিলাম বেশি হাই করে নিই মিডিয়ামে আছে এটাকে রান্না হতে দিচ্ছি যদি বেশি হাই রাখবেন তাহলে কি হবে রসটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর পনিরটা নরম হবে না তো এইভাবে দিয়ে এটা ভালো করে মিক্স করে নিচ্ছি একবার চালিয়ে আবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব তিন মিনিট পর আবার ঢাকাটা খুলেছি আর যে জলটা ছিল অনেকটাই শুকিয়ে গেছে তো এইভাবে আমি রাখবো কেননা এটা ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে তো এটাকে এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব এর মধ্যে একটু আমি দেব গরম মশলা এটা এক আপনার ভালো লাগে তালেই দেবেন তো এর মধ্যে এক চথাই চামচের মতো আমি গরম মশলা দিয়েছি আর এটা ভালো করে মিক্স করে গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি আর এটাকে ঠান্ডা হতে দিচ্ছি আর যদি আপনি একটু ঝোল আরও রাখতে চান তো জল বেশি দেবেন নালে কি হবে এটা রেখে দিলে একটু আরও শুকিয়ে যাবে একদম গাঢ় হয়ে যাবে তো সেই হিসাবে আপনি এর মধ্যে জল দেবেন এদিকে তরকারি হয়ে গেছে কুড়ি মিনিটের মতন লেগেছে এরপর দেখতে পাচ্ছেন কেমন জালি 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 মতন হয়ে গেছে আটাটাকে ভালো করে আমি মেখে নেব এবারে একটু সফট করে নিতে হবে এটাকে আর আবার বলছি যেন বেশি শক্ত থাকে না তো একদম সফট আর স্মুথ করে নিয়েছি আটাটাকে আমি এরপর এতে দিয়ে আমি নান তৈরি করবো তো এখানে ছোট বড় সাইজ আপনি নিজে ইচ্ছা মতন করতে পারেন বেশি মোটা করতে পারেন বেশি বড় করতে পারেন আপনার ইচ্ছা মতন আপনি সাইজে এটা বলটা এর মধ্যে থেকে নিতে পারেন আটাটা তো এরপরে এটা আমি বেলে নেব তো একটু নিচে ময়দা দিয়ে এটাকে বেলে নিতে হবে আর আবার বলছি সাইজটা আপনি নিজে ইচ্ছা মতন ছোট্ট বড়ো এর রাখতে পারেন আর মোটাও করতে পারেন তো এটা বেলে নিতে হবে তো এটা এই হিসাবে আমি বেলে নিয়েছি আর এর মধ্যে উপরে দিচ্ছি একটু কালো জিরা যদি আপনার না পছন্দ থাকে তাহলে আপনি এখানে আজবাইনও দিতে পারেন আপনার ইচ্ছা মতন এটা দিয়ে একটু এটাকে ভালো করে দাবিয়ে দেব আর এই সময় আপনি ধনিয়া পাতাও দিতে পারেন আমি এই যে প্যানে রেখেছি তারপর এর মধ্যে ধনিয়া পাতা দিচ্ছি তো আপনি আগেও দিতে পারেন তখন যখন বেলছেন তখনও দিতে পারেন এভাবে ধনিয়া পাতা এটা দিয়ে দেবো আর এটাকে চিপকে দিচ্ছি এভাবে আর এটাকে ঢাকা দিয়ে দেবো এবারে আমি হতে দেবো আর দেখতে পাচ্ছেন কত তাড়াতাড়ি ফুলতে শুরু হয়ে গেছে আঁচটা মিডিয়ামে আছে বেশি হাই নেই ঢাকাটা খুলেছি এক মিনিটের পরে আর এর মধ্যে একটু আমি লাগিয়ে দেব ঘি এভাবে করে দেখুন ব্রাশ দিয়ে লাগিয়েছি বেশি লাগাচ্ছি না এটা পাল্টি করে দিচ্ছি আর এই সাইডেও ভালো করে এটাকে ঘিটা লাগিয়ে দেব। তো এটা তৈরি করতে বেশি সময় লাগে না দু থেকে তিন মিনিট লাগবে তিন মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যাবে তো এই এখানে নানটা তৈরি হয়ে গেছে আমি দেখাচ্ছি কত ভালো হয়েছে দেখুন আর খেতেও খুবই টেস্টি তো এইভাবে আপনি আটা দিয়ে নানটা তৈরি করতে পারবেন তো এখানে আমি এইভাবে আরও তৈরি করে নেব এভাবে আমি এখানে সব নানগুলো তৈরি করে নিয়েছি আর এগুলো খেতে খুবই টেস্টি হয়েছে এখানে সব জিনিসই নিরামিষ আছে চাটনিটাও নিরামিষ আছে তো এইভাবে আপনি এগুলো তৈরি করতে পারবেন আর খেতে পারবেন তো ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না दाखा जन्नो, औरेक अनेक धन्यवाद, भलो थाग बेन, सुस्त